একই ভাবে ভিড় বাড়ছে আলিপুর চিড়িয়াখানাতেও এবং সেখানে মাস্ক না পরায় অনেককে ধরে নিয়ে গিয়েছে পুলিশ, অনেক আটক করেছে বলে জানা যাচ্ছে। আমরা সেখানকার ছবিটা জানবো, সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আমরা ইকো পার্কের ছবিটা দেখলাম, সেখানে উপচে পড়া মানুষের ভিড়, একইভাবে আলিপুর চিড়িয়াখানা প্রতি বছর এই নতুন বছরের সময় ভিড় হয়, তবে ওমিক্রন আতঙ্ক রয়েছে, একদিকে আক্রান্তের সংখ্যাও বাড়ছে, তবুও কিন্তু মানুষের ভিড় প্রত্যেকটি জায়গায় রয়েছে। কি দেখতে পাচ্ছ তুমি এই মুহূর্তে আলিপুর চিড়িয়াখানা ছবিটা? দেখো ইন্দ্রাণী, আমি আলিপুর চিড়িয়াখানায় রয়েছি, ইকো পার্কে যেরকম ভাবে সেখানে ভিড় জমিয়েছে প্রচুর মানুষ বিভিন্ন দর্শনীয় জায়গা দেখার জন্য, একই সঙ্গে সঙ্গে আলিপুর চিড়িয়াখানা সেখানেও কিন্তু একইভাবে ভিড় আমরা দেখতে পাচ্ছি, যে সকাল থেকেই প্রচুর পরিমাণে এখানে কিন্তু যারা বাইরে আসছেন আলিপুর চিড়িয়াখানা ভিজিট করতে পরিবারের সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে, তাদেরকে সচেতন করছে কলকাতা পুলিশ। এবং সকাল থেকে আমরা মাইকিং করতে দেখেছি তাদেরকে, শুধু তাই নয়, মাইকিংয়ের সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যারা মাস্ক পরেননি বা ভেতরে ঢুকে কোনোভাবে মাস্ক খুলে রেখেছেন তাদের কিন্তু মাস্ক সঙ্গে সঙ্গে পরার ব্যবস্থা করতে বলেছে। শুধু তাই নয়, একই সঙ্গে কিন্তু বেশ কয়েকজন যারা সেই কথা শোনেননি তাদেরকে কিন্তু আটক পর্যন্ত করা হয়েছে, এখানে আটক করে তাদের কাছ থেকে তাদের নাম, তাদের ফোন নম্বর ইত্যাদি নেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো রকম আইনানুগ ব্যবস্থা অবশ্যই নেবে কলকাতা পুলিশ। এবং তুমি দেখতে পাচ্ছ যে কি পরিমাণে ভিড়, যেহেতু একেবারে যেটা বছর শুরুর প্রথম রবিবার সেইখানে দাঁড়িয়ে এরকম ভিড়, যেখানে কিন্তু চিড়িয়াখানাতে বিভিন্ন ধরনের যে পশু পাখি জীবজন্তু তাদেরকে দেখতে আসেন প্রচুর পরিমাণে মানুষ বাইরে থেকে ভিড় জমান, এবং সেই কারণেই কিন্তু সচেতনতা যাতে আরো একটু বাড়ানো যায়। তুমি দেখতে পাচ্ছ অনেকের মুখে কিন্তু মাস্ক রয়েছে, কেননা নাগরিক সচেতনতা দরকার, করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী সেইখানে দাঁড়িয়ে যাতে মানুষ সচেতন হয়, এবং নাগরিক সচেতনতা কিন্তু এক্ষেত্রে অনেকটা বেশি দরকারি। দেখো তুমি দেখতে পাচ্ছ ইন্দ্রাণী, আমরা দেখাচ্ছি এই মুহূর্তে কলকাতার এই দর্শকদের কিভাবে, দেখো মাইকে এই মুহূর্তে লাউডস্পিকারে কলকাতা পুলিশের তরফ থেকে, ওয়াটগঞ্জ থানার তরফ থেকে কিভাবে সচেতন করা হচ্ছে, মাস্ক পরতে বলা হচ্ছে, তাও ইতিউতি দেখা যাচ্ছে বেশ কয়েকজন তারা কিন্তু মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছে, তখনই কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমি দেখাবো যে কিভাবে এখানে, দেখো ইতিউতি প্রচুর, যারা বাইরে থেকে এসেছেন মানুষজন তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, দেখো আনন্দ উপভোগ করছেন, খাওয়া দাওয়া সেরে নিচ্ছেন। এই সময় একটু বিরতি, কেননা তুমি জানো যে স্বাভাবিকভাবে মাস্ক পরে ঘোরা, খাওয়া দাওয়া, আনন্দ হুল্লোড় এই জিনিসগুলো কিন্তু অবশ্যই চলবে, এবং একই সঙ্গে তারা আনন্দ উপভোগ করতেও ব্যস্ত রয়েছেন। একটি পরিবারকে আমরা পেয়েছি। দিদি কোথা থেকে এসছেন? বারাসাত থেকে এসছেন। বারাসাত থেকে এসছেন, এখনো পর্যন্ত কোথায় কোথায় গেলেন? প্রথমে কি চিড়িয়াখানা? প্রথমে চিড়িয়াখানা এসেছি, আমরা এখানেই ঘুরতে ঘুরতে মোটামুটি টাইম হয়ে গেছে, আবার এখান থেকে আবার বেরিয়ে যাব অন্য জায়গায়। কোথায় কোথায় যাবেন? আমাদের ইচ্ছা আছে এখান থেকে আমরা ইকো পার্ক যাব। আচ্ছা, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা এখানেই, মানে বাড়ি থেকে করে নিয়ে আসছেন রাস্তায়? যেহেতু করোনা পরিস্থিতি সেহেতু বাইরে তো খাবোই না, ওই জন্য বাড়ি থেকে আমরা তৈরি করেই নিয়ে এসেছি খাবারগুলো। দেখো দিদি কিন্তু মাস্ক পরে আছে, শুধু তাই নয়, পরিবারের যে কয়েকজন রয়েছে সদস্য প্রত্যেকে মাস্ক পরে আছে। দিদি নাগরিক সচেতনতা কতটা দরকার যখন করোনার গ্রাফ আবার ঊর্ধ্বমুখী, আবার চিন্তিত মানুষজন যে করোনা আবার বাড়ছে, এরকম মাস্ক পরে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া কতটা দরকারি বলে মনে হয়? না, অবশ্যই তো মাস্ক পরা উচিত, কেননা করোনা পরিস্থিতি প্রচুর বেড়ে গেছে, এই মুহূর্তে প্রচুর সাবধানে থাকা উচিত প্রত্যেকেরই, এটা আমাদের জনগণের বিশেষ করে এদিকে খেয়াল রাখা উচিত। হ্যাঁ, মানে অন্য কেউ কিভাবে মানে আমাদের সচেতন করবে, তার থেকে নিজেদেরকে সচেতন বেশি হওয়া উচিত। নাগরিক সচেতনতা, অনেক ধন্যবাদ, নাগরিক সচেতনতা কিন্তু দরকার এক্ষেত্রে, এবং সেই সচেতনতা যদি নিজেদের মধ্যে থাকে তাহলে অবশ্যই প্রত্যেকে সচেতন হবে। এবং দেখো আমরা কথা বলার চেষ্টা করবো, আরো বেশ কয়েকজন রয়েছেন, একটি পরিবারকে আমরা পেয়েছি এখানে বসে আছে। দাদা কোথা থেকে এসেছেন? আমরা হাওড়া আন্দুল। আন্দুল থেকে এসেছেন, কোথায় কোথায় যাবেন? চিড়িয়াখানা কি প্রথম এলেন নাকি? এখানে প্রথম চিড়িয়াখানা এলাম, এরপর মাছের ঘর যাব, তারপর ভিক্টোরিয়া যাব। চিড়িয়াখানা ঘোরা হয়ে গেছে? হ্যাঁ। আর কোথায় কোথায় যাবেন? এরপর মাছের ঘর যাব, তারপর ভিক্টোরিয়া যাব, যদি সময় থাকে তাহলে ইয়েতে আমাদের চার্জ ডাক ঘুরে আসবো। আচ্ছা দাদা, এই যে করোনার গ্রাফ আবার বাড়ছে রাজ্যে, স্বাভাবিকভাবেই ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে কলকাতা পুলিশের তরফ থেকে চিড়িয়াখানার ভেতরে মাইকিং চলছে, এমনকি বেশ কয়েকজনকে ধরপাকড় করা হয়েছে, এটা কতটা দরকার এবং নাগরিক সচেতনতা একজন নাগরিক হিসেবে কতটা দরকার? অবশ্যই, কারণ আগে প্রত্যেকের জীবন, অতএব আপনি সচেতন হলে তবে এইটাকে আটকানো যাবে, এই সচেতনতা ছাড়া আর কোনো উপায় নেই, অতএব এটাকে মানতেই হবে।
এবং কলকাতা পুলিশ সঠিক পদক্ষেপ নিয়ে নিচ্ছে। অর্থাৎ দাদা কিন্তু জানিয়ে দিলেন ইন্দ্রাণী যে কলকাতা পুলিশ কিন্তু সদর্থক ভূমিকা নিচ্ছে, এক্ষেত্রে সঠিক পদক্ষেপ করছে, যে ব্যবস্থাপনা দরকার সেগুলো কিন্তু তারা ঢেলে সাজিয়েছে। কেননা তুমি জানো যে ইতিমধ্যে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী, দেখো চিড়িয়াখানায় কিন্তু সবথেকে বেশি ফুটফল হয় ভিক্টোরিয়া, ইকো পার্ক, নিকো পার্ক থেকে। কেননা এইখানে প্রচুর এমন কিছু জায়গা আছে, যেমন বাঘ, সিংহ, ভাল্লুক, হাতি, প্রচুর কিছু দেখার জিনিস আছে, বাচ্চাদের বিনোদনের সব থেকে ভালো জায়গা আছে চিড়িয়াখানা। অর্থাৎ সেইখানে আসা, পরিবারের সঙ্গে আনন্দ উপভোগ করা, এবং আনন্দের কথা মাথায় রাখলে শুধু চলবে না, তার সঙ্গে মনে রাখতে হবে যে করোনা কিন্তু আবার বাড়ছে, অতিমারির প্রভাব কিন্তু এখনো কাটেনি, নাগরিক সচেতনতা দরকার। পুলিশ তার কাজ করছে, প্রশাসন তার কাজ করছে, তবে নাগরিকদেরও কিন্তু সচেতন হওয়ার সময়, কেননা যদি একটু অসচেতন হয় তাহলে কিন্তু আবার সমস্যায় পড়তে হবে সেই নাগরিককে। ফলত আমি, তুমি, আমরা সবাই নাগরিক যারা এখানে ঘুরতে এসেছেন প্রত্যেকেই, ফলত সেইখানে দাঁড়িয়ে যাতে মানুষ সচেতন হয়, নিজের মতো করে সচেতনতা গড়ে তোলে। কলকাতা পুলিশ তো করছে, চিড়িয়াখানা কর্তৃপক্ষ তারাও করছে, তারা মাস্ক বিতরণ করছে, স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করছে প্রত্যেকে যারা ঘুরতে আসছেন, এখানে বেড়াতে আসছেন পরিবারের সঙ্গে। কিন্তু তারপরেও একটা কিন্তু নাগরিক কর্তব্য বা দায়িত্ব থেকেই যায় নিজেদের, যে আমরা যদি সচেতন হই তাহলে হয়তো এই অতিমারিকে আবার দমিয়ে দেওয়া সম্ভব, আটকে দেওয়া সম্ভব। সেইখানে দাঁড়িয়ে দেখো ঘুরে বেড়াচ্ছে, যখনই তাকে ধরা হলো তখনই বলছে সে জল খাওয়ার জন্য সে মাস্ক পরেছিল। যে কারণে হোক না কেন ইন্দ্রাণী সচেতনতা কিন্তু দরকার, এবং পুলিশও সেই কাজ করছে, প্রশাসন সেই কাজ করছে, চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেই কাজ করছে, নাগরিক সচেতনতা কিন্তু অবশ্যই দরকার। একেবারে শুভঙ্কর ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আলিপুর চিড়িয়াখানা থেকে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল, এবং সেখানে সতর্কতা কতটা রয়েছে মানুষের মধ্যে সেই ছবি তুলে ধরলেন। তবে সচেতনতা প্রচার করা হচ্ছে মাইকিং এর মধ্যে দিয়ে কলকাতা পুলিশের পক্ষ থেকে আলিপুর চিড়িয়াখানায়।